তানিয়া সবার সামনে হাসি খুশি থাকলেও একা রুমে মুখে বালিশ গুজে কান্না করে। আর তাছাড়া কেউ বা পারে নিজের ভালোবাসা মানুষকে অন্য কারো হতে দিতে? আর এদিকে নাবিলাও নিজের ভালোবাসা কাছে পেয়ে সেও ঠিক নেই। তারপর একদিন হঠাৎ সানিয়া মাথা ঘুরে পড়ে যায়, তাই তাকে তার বাবা হাসপাতালে নিয়ে যায়। আর সানিয়ার বাবা ডাক্তারকে বলে, আমার মেয়ের কি হয়েছে ডাক্তার? তেমন কিছু না, অতিরিক্ত চিন্তা আর ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণে দুর্বল হয়ে পড়েছে। আর আমি কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, ঠিকমতো খাওয়া দাওয়ার পাশাপাশি রেস্ট নিতে বলবে, তাহলে ঠিক হয়ে যাবে। তারপর নাবিলা খবর পেয়ে দৌড়ে হাসপাতালে আসে। আর সানিয়ার কাছে গিয়ে বলে, তোর এই অবস্থার জন্য আমি দায়ী, তাই তুই নিজেকে কেন এত কষ্ট দিচ্ছিস? আরে আমার এই অবস্থার জন্য তুই কেন দায়ী? আর এজন্য আমি তো নিজেই দায়ী। না, আমি তোর ভালোবাসার মাঝে কাটা হয়ে এসে পড়েছি, আর তা না হলে তোর ভালোবাসাও পূর্ণতা পেত। সব ভালোবাসা প্রাপ্তির আশা করতে নেই রে বোন। কিন্তু বোন। আরে তুই ভুলে গেছিস, একতরফা বলে একটা শব্দ আছে। তুই আমাকে কেন এর মধ্যে থেকে বের হতে দিলি না? আমি চাই না মেহেদি কষ্ট পাক। তারপর এদিকে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। আর আজকে তাদের বিয়ে, তাই বাড়িতে আত্মীয় স্বজন ভরপুর। আর নাবিলাকে একটা লাল বেনারসিতে বধূ সাজে অনেক সুন্দর লাগছে। তারপর বিয়ে পড়ানোর জন্য কাজী আসলো। আর তার কিছুক্ষণ পর কাজী নাবিলাকে বলল, বলো মা কবুল। নাবিলা কিছু না বলে নিশ্চুপ হয়ে বসে আছে। তাই সবাই নাবিলাকে বলছে কবুল বলতে, কিন্তু নাবিলা কিছু বলছে না। আর সবাই ভেবেছিল সব মেয়ে তো কবুল বলতে লেট করে, তাই নাবিলাও হয়তো সময় নিচ্ছে। কিন্তু সবার ধারণা ভুল করে দিয়ে নাবিলা জ্ঞান হারিয়ে ফেলে। তারপর বিয়ে বাড়িতে হইচই শুরু হয়ে গেল। আর নাবিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার এসে নানা রকমের পরীক্ষা করে বলে, এখানে রোগীর আপন কে আছে? ডক্টর, আমি ওর হবু হাজবেন্ড। ওকে, আপনি আমার সাথে আসেন। ডক্টর, নাবিলার কি হয়েছে? নাবিলা হৃদরোগে আক্রান্ত হয়েছে, আর এটাই তার লাস্ট স্টেজ, এবং সে এই পৃথিবীতে আর কিছুদিনের অতিথি মাত্র। মেহেরি কথাটা শোনার পর তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, তাই সে দৌড়ে গিয়ে নাবিলার কেবিনে গেল। আর নাবিলার পাশে গিয়ে বসে তার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তাই দেখে নাবিলা তখন মেহেদিকে বলল, মেহেদি তুমি তো আমায় ভালোবাসো তাই না? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার একটা কথা রাখবে? আমি তোমার সব কথাই রাখবো, শুধু তুমি বলো কি কথা। তুমি সানিয়াকে বিয়ে করে নিও, এবং ও তোমাকে অনেক ভালোবাসে। তাছাড়া আমি তো তোমাকে এখানেই ছেড়ে চলে যাচ্ছি, তাই আমি দোয়া করি যাতে তোমরা সুখী হও। আর আমাকে কথা দাও, সানিয়াকে তুমি বিয়ে করবে? হ্যাঁ করব, কিন্তু এখন তুমি একটু শান্ত হও। একটু সানিয়াকে ডেকে দেবে? ওকে, আমি নিয়ে আসছি। তারপর মেহেদি সানিয়াকে ডেকে নিয়ে এলো। আর তখন নাবিলা সানিয়াকে বলল, দেখেছিস সানিয়া, আল্লাহ আমার দোয়াটা ঠিকই শুনল, তাই আমি তোর ভালোবাসাকে ফিরিয়ে দিতে সফল হয়েছি, আর এখন আমি মরেও খুশি হব। বোন আমার, এমন কথা বলিস না, তোর কিচ্ছু হবে না, আমরা আছি তো তোর সাথে। শোন সানিয়া, আমি মরে গেলে আমাকে কিন্তু ভুলে যাস না, আমাকে তোদের ভালোবাসার মাঝে বাঁচিয়ে রাখিস। কথা দিলাম নাবিলা, তুমি আমাদের সব সময় পাশে থাকবো। নাবিলা, এই নাবিলা, কথা বলো নাবিলা, নাবিলা কথা বলো। আর এদিকে নাবিলা কথা বলবে কি করে? নাবিলা তো শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে তাদের কথার মাঝেই। তারপর নাবিলাকে সবাই দাফন করে দিয়ে বাড়িতে চলে আসে। আর তার কিছুদিন পর নাবিলা শেষ ইচ্ছে অনুযায়ী মেহেদির সাথে সানিয়াকে বিয়ে দেওয়া হয়। তাই আজ মেহেদি আর সানিয়ার বাসর রাত। এদিকে সানিয়া রুমে একা বসে আছে, মেহেদি আসার অপেক্ষা করছে। কিন্তু মেহেদি ছাদে বসে আকাশের পানে চেয়ে আছে নাবিলাকে দেখার জন্য। তার কিছুক্ষণ পর মেহেদির মা ছাদে আসে, আর মেহেদির পাশে এসে বসে বলে, বাবা সবাই তো চিরদিন বেঁচে থাকে না, তাই যে চলে গেছে তার জন্য মন খারাপ করে কী লাভ? আর আল্লাহ তালার জিনিস আল্লাহ নিয়ে গেছেন, তাই বলছি বাবা রুমে যা, সানিয়া তোর জন্য অপেক্ষা করছে। মেহেদি কিছু না বলে বাধ্য ছেলের মতো রুমে চলে যায়। আর রুমে গিয়ে সোজা সোফাতে গিয়ে শুয়ে পড়ে এবং সানিয়াকে কিছু বলার প্রয়োজন মনে করেনি। আর সানিয়াও কিছু না বলে চোখের কোণে জমে থাকা পানিগুলো মুছে লাইট অফ করে শুয়ে পড়ল। আর মনে মনে বলল, নাবিলা তোর দোয়া যেহেতু আল্লাহ কবুল করেছিল, তাহলে সম্পূর্ণ দোয়া কেন কবুল করেনি?
আর তুই তো দোয়া করেছিলি যাতে মেহেদি আমাকে ভালোবাসে, কিন্তু ও তো আমাকে ভালোবাসে না, তাই তো আমি ওর দেওয়া অবহেলাগুলো সইতে পারছি না। এইসব কথা ভাবতে ভাবতে সানিয়া ঘুমিয়ে পড়ল। আর তারপরের দিন সকালে সানিয়া ঘুম থেকে উঠে বাথরুমে ঢুকেই দেখে বাথরুমের দরজা খোলা রেখে মেহেদি গোসল করছে, আর তার গায়ে কোনো কিছু পোশাক ছিল না। তাই মেহেদি সানিয়াকে দেখার সাথে সাথে দরজা আটকিয়ে দেয়। আর সানিয়া মেহেদিকে এই অবস্থায় দেখে সে তার হাসি আটকে রাখতে পারছে না। এবং কিছুক্ষণ পর মেহেদি বাথরুম থেকে বাইরে এসে সানিয়াকে বলে, কোথাও ঢোকার আগে দরজা নক করতে হয় সেটা জানো না? আমার কি দোষ, তুমি তো নিজেই ছিটকানি লাগাওনি। আগে আমার ছিটকানি লাগানোর প্রয়োজন পড়তো না, কারণ সবসময় এটা আমি একাই ব্যাপার করেছি, কিন্তু তোমার তো নক করার দরকার ছিল। অন্য কেউ তো আর কিছু দেখেনি, আর যে দেখেছে সে তো তোমারই বিয়ে করা বউ। আর এদিকে চিল্লাচিল্লি শুনে মেহেদির মা তাদের রুমের সামনে এসে বলে, সানিয়া মা কি হয়েছে, মেহেদি এত চিল্লাচ্ছে কেন? মা, মেহেদি বাথরুমে। তারপর মেহেদি সানিয়ার মুখ চেপে ধরে আর তাকে কিছু না বলতে দিয়ে মেহেদি বলে, না মা কিছু হয়নি, তুমি যাও আমরা আসছি। এই কথা বলাতে মেহেদির মা সেখান থেকে চলে যায়। আর তখন মেহেদি সানিয়াকে বলে, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই, এইসব কথা মাকে বলতে গিয়েছিলে? আমার কি দোষ তাই তো জিজ্ঞেস করলো। ওকে, নেক্সট টাইম থেকে বাথরুমে নক করে ঢুকবে। ঢুকবো না নক করে, কারণ আমি তো তোমার বিয়ে করাবো। এই মেয়ে শোনো, তোমাকে আমি বউ বলে স্বীকার করি না। এই বলে মেহেদি নিচে চলে যায়। আর সানিয়া তখন মনে মনে বলে, ওকে মিস্টার মেহেদি, আমিও দেখবো তুমি কতদিন অবহেলা করে থাকতে পারো। তারপর সানিয়া নিচে এসে দেখে মেহেদি নাস্তা করে ভার্সিটিতে চলে গেছে। আর সানিয়াও নাস্তা করে মেহেদির মাকে বলে ভার্সিটিতে চলে যায়। আজ সে ভার্সিটিতে ঢুকেই প্রথমে মেহেদিকে খুঁজতে লাগে। তারপর সানিয়া মেহেদিকে কোথাও দেখতে না পেয়ে ক্লাসে গেল। আর ক্লাসে যাওয়ার পর সানিয়াকে তার বান্ধবীরা ঘিরে ধরে বলল, কিরে সানিয়া, কালকে তোর বাসর রাত কেমন কাটলো? সানিয়া তার বান্ধবীদের এমন প্রশ্ন শুনে লজ্জায় পড়ে গেল, তাই সে কিছু না বলে চুপচাপ বসে রইল। তারপর মেহেদি ক্লাসে আসতে সানিয়ার বান্ধবীরা মেহেদিকে ডাকার জন্য বলল। তাই সানিয়াও মেহেদিকে ডাক দিয়ে বলল, এই মেহেদি একটু এদিকে আসবে। তারপর মেহেদি সামনে যাওয়ার পর সবাই তাকে দুলোভাই বলে ডাকতে শুরু করলো। আর এতে মেহেদি খুব ক্ষিপ্ত হয়ে যায়। তাই সে বলল, আমি তোমাদের ক্লাসমেট, তাই সবাই বন্ধুর মতো আচরণ করবে, আর দুলোভাই বলার মানে কি? এই বলে মেহেদি তার বন্ধুদের কাছে চলে যায়। আর এদিকে সানিয়া মাথা নিচু করে বসে আছে। তাই ওর বান্ধবীদেরও বুঝতে বাকি রইল না যে সানিয়ার মধ্যে এখন কি চলছে। তারপর ক্লাস শেষ করে মেহেদি আগে বাসায় চলে আসে। আর সানিয়া কলেজ থেকে বাসায় ফেরার পথে একটা ফাইম নামের ছেলের সাথে কথা বলতে বলতে আসছিল। আর মেহেদি এটা ছাদ থেকে দেখে। তারপর সানিয়া বাসায় এসে রুমে যাওয়ার পর মেহেদি সানিয়াকে বলল, আজ তুমি ফাইমের সাথে আসলে কেন? একা একা যেতে আসতে ভালো লাগে না, আর আগে নাবিলার সাথে যেতাম, কিন্তু এখন তো নাবিলা নেই, তাই একজন তো সঙ্গী হিসেবে লাগবেই। আমাদের বাসার একটা সম্মান আছে, তাই পরপুরুষের সাথে ঘুরে সেটা নষ্ট করবে না। সম্মান? বাহ, এখন তো দেখছি খুব সম্মানের বড়াই করছো। তাহলে যখন নিজের স্ত্রীকে একা রেখে চলে আসো তখন সম্মান নষ্ট হয় না, আর যখন স্ত্রী অন্য কারোর সাথে বাসায় আসে তখন সম্মান নষ্ট হয়, তাই তো? না মানে আমি, আর তুমি যদি এতই সম্মানের কথা চিন্তা করো তাহলে আমাকে একা চলাফেরা করতে বাধ্য করতে না, সবসময় আমাকে সঙ্গ দেওয়ার জন্য আমার পাশাপাশি হাঁটতে। মেহেদি সানিয়ার এই কথাগুলো শুনে চুপ করে আছে। আর মনে মনে ভাবছে সে তো আসলেই ভুল করেছে। তাই আর কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। তার পরের দিন সকালে নাস্তা করার সময় মেহেদি সানিয়াকে বলল, সানিয়া তাড়াতাড়ি নাস্তা করো, সময় নেই। আমার নাস্তা করার সাথে তোমার সময়ের কি সম্পর্ক? কেন, তুমি কি আজ ভার্সিটিতে যাবে না? যাবো তো। তো আমরা আজ থেকে একসাথেই ভার্সিটিতে যাবো। তারপর মেহেদির এই কথা শুনে সানিয়া মনে মনে অনেক খুশি হলো আর বলল, ওহ আচ্ছা। তারপর মেহেদি বাইরে এসে বাইকটা বের করে সানিয়াকে ডাক দিল। আর সানিয়া কিছুক্ষণ পর বাইরে এসে বাইকে ওঠার পর তারা ভার্সিটিতে চলে আসলো। আর ভার্সিটিতে এসে সানিয়া বাইক থেকে নেমে বলল, তুমি বাইক চালানোর সময় ব্রেক কেন মারোনি? ব্রেক মারার দরকার পড়েনি, তাই মারিনি। বাইকের পেছনে মেয়ে থাকলে প্রয়োজন ছাড়াও এক শতাধিক ব্রেক মারতে হয়।
সেটা মনে হয় তুমি জানো না। সেটা আমার ইচ্ছে, আমি কি করব। ও, তুমি কি চাও আমি অন্য ছেলের বাইকে চড়ে বসি? তুমি কি এখন আমাকে ব্ল্যাকমেইল করছো? তুমি যা ভাববে। এই বলে দুজনেই ক্লাসে চলে গেল। আর এদিকে সানিয়া ক্লাসে বসে বসে ভাবতে লাগলো যে মেহেদিকে সাজতা করার অস্ত্র পেয়ে গেছে। তারপর থেকে সানিয়া মেহেদিকে নানাভাবে নানা কথা বলতে বলতে সানিয়ার সাথে বন্ধুত্ব হয়ে যায়, আর এখন তারা খুব ভালো বন্ধুর মতো থাকে। তারপর একদিন ক্লাস শেষ করে সানিয়া মেহেদিকে বলল, মেহেদি চলো আমরা দুজনে আজ ফুচকা খাবো। না, আমি ফুচকা খাবো না, তার চেয়ে বরং চলো আমরা অন্য কোথাও ঘুরতে যাই। ওকে, তুমি যাও ঘুরতে, আমি তো এখন ফুচকাই খাবো। তারপর মেহেদি সানিয়াকে আর কিছু না বলে ক্লাসের দিকে ব্যাগ আনার জন্য হাঁটা দিল। আর সানিয়া ভাবল মনে হয় মেহেদি রাগ দেখিয়ে চলে যাচ্ছে, তাই সানিয়াও রাগ দেখিয়ে ফুচকা খেতে চলে যায়। আর এদিকে মেহেদি ব্যাগ নিয়ে এসে দেখে সানিয়া নেই। আর মেহেদিও জানত সানিয়া এখন ফুচকা দোকানে থাকবে, তাই সে সেখানে যায়। আর মেহেদি সেখানে গিয়ে দেখে সানিয়া ফাহিমের সাথে বসে আছে। তারপর মেহেদি তাদের দুজনকে এইভাবে হাসাহাসি করতে দেখে মেহেদি অনেক রেগে যায়, তাই সে এইসব দেখে বাসায় চলে আসছিল। তারপর সানিয়া মেহেদিকে চলে আসতে দেখে সানিয়াও সেখান থেকে উঠে চলে আসে। তারপর তারা বাসায় আসার পর সানিয়া মেহেদিকে বলল, চলে আসলেন কেন? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তা তো দেখলামই, হাসাহাসি মাখামাখি কম তো করো না। আর এর আগেও বলেছি না, আমাদের বাসার সম্মান নষ্ট করবে না। আর তোমার যদি এসব করার খুবই ইচ্ছেই থেকে থাকে না, তাহলে আমাদের বাসা থেকে বের হয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে করো। এই বাড়িটা তোমার একার না যে চলে যেতে হবে, তাছাড়া এটা আমার সংসার। কিসের সংসার তোমার? আর তাছাড়া আমি তোমাকে কখনো স্ত্রী হিসেবে মানি না। এই বলে মেহেদি বাসা থেকে বাহিরে বের হয়ে চলে গেল। আর রাত 11টার সময় মেহেদি যখন বাসায় আসলো তখন সানিয়াকে রুমে দেখতে পেল না। তারপর অনেক খোঁজার পর মেহেদি টেবিলে একটা চিরকুট পেল, আর চিরকুটে লেখা ছিল, আমি বুঝে গেছি তুমি কখনো আমাকে আপন করে নিতে পারবে না, আর তাতে তোমার উপরে কোনো অভিযোগ নেই। আর এখন হয়তো আমি তোমার জীবনের বোঝা হয়ে গেছি, তাই থাকতে চাই না, আমি চলে গেলাম, ভালো থেকো তুমি। তারপর মেহেদি চিঠিটা পড়েই দৌড়ে বাইরে এলো। আর তখন বাজে 11:40। তারপর মেহেদি সানিয়াদের বাসায় যায়। আর কলিং বেলে চাপ দিতে সানিয়ার বাবা দরজা খুলে দিয়ে মেহেদিকে বলল, বাবা তুমি এত রাতে? আঙ্কেল, সানিয়া এসেছে। না তো, সানিয়া আসেনি। কিন্তু কেন বাবা, কিছু কি হয়েছে? আঙ্কেল, আজকে বিকালে ওর সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল, আর এখন আমি বাসায় এসে দেখি সানিয়া বাসাতেই নেই। হয়তো ওর কোনো বান্ধবীর বাসায় গেছে, তাই তুমি চিন্তা না করে এখন বাসায় যাও। তারপর মেহেদি সানিয়াদের বাসা থেকে বাহিরে বেরিয়ে আসলো। আর ভাবতে লাগলো যে সানিয়া কোথায় যেতে পারে, কারণ মেহেদি ভালোভাবে জানে সানিয়া ওর বান্ধবীদের বাসায় যাবে না। কিন্তু মেহেদি তাও একবার সবাইকে ফোন দিয়ে খোঁজ নিল, কিন্তু সানিয়ার কথা কেউ বলতে পারল না। তারপর মেহেদি সানিয়াকে সারা রাত ধরে পাগলের মতো খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেল। আর রাস্তার পাশে একটা বেঞ্চে বসে বলল, সানিয়া তুমি কোথায়? আল্লাহ, তুমি সানিয়াকে পাইয়ে দাও প্লিজ। আমি যে ওর প্রতি এখন দুর্বল হয়ে পড়েছি, কারণ আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি, তাই ওর কিছু হলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। তারপর মেহেদি সানিয়াকে সারা রাত খোঁজার পর বাসায় ফিরে এলো। আর সে সারা রাত জেগে থাকার কারণে খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই সে বিছানাতে এসে শোয়ার পরেই ঘুমিয়ে গেল। আর তার ঘুম ভাঙল সেই বিকেলে। তারপর মেহেদি ঘুম থেকে উঠতেই মনে পড়ে গেল সানিয়ার কথা, তাই মেহেদি ফ্রেশ হয়ে ছাদে গেল মনটা ভালো করার জন্য। আর মেহেদি ছাদে গিয়ে দেখল সানিয়ার ভেজা কাপড় শুকাতে দেওয়া, তাই মেহেদি আবারও ভাবতে লাগলো যে ওর কাপড় শুকাতে দেওয়া তাও আবার ভেজা। তারপর মেহেদির হঠাৎ কিছু একটা মনে পড়ে যায়, তাই সে দৌড়ে নিচে চলে আসে। আর তার মা বাবা রুমে ঢুকে দেখে সানিয়া বসে বসে তার মা বাবার সাথে গল্প করছে। আর মেহেদি সানিয়াকে দেখতে পেয়ে ছুটে গিয়ে তার মা বাবার সামনেই জড়িয়ে ধরল। আর তার কিছুক্ষণ পর মেহেদির মা বলল, আমরাও এখানে আছি, একটু খেয়াল করিস। তারপর মেহেদি লজ্জা পেয়ে সানিয়াকে ছেড়ে দিল, আর সানিয়াও লজ্জা পেয়ে সাথে সাথে বাহিরে বেরিয়ে এলো। আর তারপর মেহেদি বলল, আমিও একটু আসছি। তারপর মেহেদি এই কথা বলে সানিয়ার কাছে এলো। আর তখন সানিয়া বলল, তোমার কি কোনো জ্ঞান নেই?
কেউ বাবা মা সামনে এসব করে? তার আগে বলো, তুমি গতকাল রাতে কোথায় ছিলে? জানো, পাশের রুমে। তুমি জানো কাল সারা রাত তোমাকে আমি কত খুঁজেছি? কেন? ওইসব ছাড়ো, তার আগে বলো তুমি পাশের রুমে কেন ছিলে? কাল যখন তোমার সাথে আমার কথা কাটাকাটি হয় তখন মা আমাদের সব কথা শুনে, আর তুমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর মা আমাকে সব শিখিয়ে দেয় পাশের রুমে থাকার জন্য। ও, তাহলে এসব মায়ের বুদ্ধি। আর আমাকে কি খোঁজার প্রয়োজন ছিল? মানে? মানে আমাকে তো তোমার কোনো দরকার পড়ার কথা ছিল না। তারপর সানিয়া এই কথা বলার সাথে সাথে মেহেদি সানিয়াকে জড়িয়ে ধরে, আর মেহেদি বলে, অনেক ভালোবাসি তোমাকে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এইভাবে তাদের ভালোবাসা আরো বাড়তে থাকে, আর এই ভালোবাসার মাঝে তাদের জীবনে আরেকটা নতুন অতিথি আসে, এবং সে আর কেউ নয়, তাদের মেয়ে রাইসা। তারপর এইভাবে দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেল, আর তাছাড়া আজকে তাদের মেয়ে রাইসা 3 বছর পূর্ণ হলো। তারপর রাইসা তার বাবাকে বলল, বাবা কালকে আমাকে ঘুরতে নিয়ে গেলে না কেন? মা, কালকে তো আমার কাজ ছিল, তাই আজকেই নিয়ে যাব। সত্যি? সত্যি। আমার ভালো বাবা। তাহলে আমি কি মামনি খারাপ? না মা, তোমরা তো দুজনেই অনেক ভালো। এইভাবে তাদের ছোট্ট পরিবারে খুব হাসি খুশি দিন কাটতে থাকে। আর এই যে আপনারা কোথায় যাচ্ছেন, এই পরিবারটাকে একটু আশীর্বাদ করে যান, যাতে সুখে শান্তিতে এইভাবে সারা জীবন সংসার করতে পারে। তো বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দাও। আর এইরকমই সুন্দর সুন্দর লাভ স্টোরি পেতে হলে আমাদের চ্যানেল সুভাষের ডায়েরিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর হ্যাঁ বন্ধুরা, এর পরের স্টোরি নতুন ছন্দে গড়া খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, তাই ততদিন আপনারা ভালো থেকো এবং সুস্থ থেকো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।